আগামী 27 ফেব্রুয়ারি মেদিনীপুর পৌরসভার পৌর নির্বাচন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 16 নম্বর ওয়ার্ডে। 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীকে আমরা প্রচারের ফাঁকে পেয়ে গেছি। 16 নম্বর ওয়ার্ডের এই পুরো ভোটে তৃণমূলের প্রার্থী সুষময় মুখার্জি, আমরা কথা বলে নেব। সুষময়দা, আপনি তো ওয়ার্ডে প্রচার, বাড়ি বাড়ি প্রচার সারছেন, কি বুঝছেন? আমরা প্রচার শুরু করেছি যেদিন পুরসভার নির্বাচন ঘোষণা হয়, তার আগের থেকেও আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবামূলক কাজগুলি নিয়ে মানুষের সাথে আছি। পুরসভা নির্বাচন একটা আলাদা মাত্রা এনে দিয়েছে, মানুষের কাছে আমরা পৌঁছচ্ছি, আমরা মানুষকে আবেদন জানাচ্ছি, তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে বলছি। এই কারণেই, কারণ আপনারা সবাই জানেন বাংলা এখন মমতাময়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামগ্রিক উন্নয়নগুলি যেভাবে মানুষের কাছে পৌঁছে গিয়েছে প্রতিটি বাড়িতে, তাই মানুষ চাইছে তৃণমূল প্রার্থীকে তারা কাছে পেয়ে আরও উল্লাস প্রকাশ করছে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বাংলায় চোখের মনির মতন রক্ষা করতে চাইছে। তাই আমরা প্রচারে বেরিয়ে একটা জিনিস বুঝেছি যে মেদিনীপুরবাসী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে। তার মানে আমরা আশা করছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 25টি প্রার্থী মেদিনীপুর পুরসভায় জয়লাভ করে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পুরসভার মাধ্যমে পুরসভার মেদিনীপুরবাসীর কাছে ঘরে ঘরে পৌঁছে দেবে। আপনার ওয়ার্ডের মূল সমস্যাগুলো কী কী, যেগুলো এখনও অবধি যার সমাধান হয়নি? আমাদের ওয়ার্ডে, 16 নম্বর ওয়ার্ডে মূল সমস্যা বলে কিছু নেই। তার কারণ 2011 সাল থেকে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় মামাটি মানুষের সরকার তৈরি করেছে, সেই দিন থেকে প্রতিটি বাংলার প্রতিটি প্রান্তে প্রান্তে যেভাবে উন্নয়ন পৌঁছে গিয়েছে, আমার 16 নম্বর ওয়ার্ড তার ব্যতিক্রম নয়। আমরা মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে দিয়েছি, আমরা রাস্তাঘাট নির্মাণ করেছি, আমরা নিকাশি ব্যবস্থা করেছি, আমরা হাসপাতাল নির্মাণ করেছি, আমরা রিজার্ভার নির্মাণ করেছি, আমরা বিদ্যুতায়নের ক্ষেত্রে আমরা ট্রান্সফরমার বসিয়েছি বহু এলাকায়, প্রান্তিক এলাকায় আমরা 3-ফেজ লাইন করেছি, যার ফলে বিদ্যুতের লো ভোল্টেজের সমস্যাটা কম। অতএব এবং সরকারি পরিষেবাগুলি আমরা ধরে ধরে মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এবং এটুকু বলতে পারি, এলাকা বাড়ছে, সেই সমস্ত প্রান্তিক এলাকায় আগামী দিনে যেটুকু কাজ বাকি থেকে গেছে, আমরা আশা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় পুরসভার মাধ্যমে আমরা সেই এলাকার উন্নয়নগুলি আমরা করে ফেলতে পারব। একদমই 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী যেমনটা বললেন যে সমস্ত কিছুই মমতাময়, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ক্যারিশমাতে ভর করে এবং ওয়ার্ডের উন্নয়নকে সাক্ষী করে আগামী পৌর নির্বাচনে আবার ভোট বৈতরণী বের হতে চলেছে। এই 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 হলো এই ওয়ার্ডের বর্তমান পরিস্থিতি। আমরা আগামী দিনে এই ওয়ার্ডের ওপর আবার আমরা নজর রাখব, আমাদের আনন্দ বাংলার ক্যামেরা এই ওয়ার্ডের ওপর থাকবে, শেষ হাসি এই ওয়ার্ডে কে হাসেন সেদিকে আমাদের নজর থাকবে। মেদিনীপুর থেকে আমি কৃষ্ণেন্দু ঘোষ, আনন্দ বাংলা।